আমরা হাওড়া আন্দুলের বাসিন্দা আমরা বিগত কুড়ি তারিখে সিমলা এসে পৌঁছেছি সিমলায় আসার পর জানতে পারি এখানে বাইশ তারিখ থেকে লকডাউন শুরু হচ্ছে সেই জন্য আমরা কুড়ি তারিখ রাত্রেই আমরা ট্রেনের টিকিট কাটি সেই ট্রেনের টিকিটও ক্যান্সেল হয়ে যায় তারপরে আমরা ফ্লাইটের টিকিট কাটি সেই ফ্লাইটের টিকিটও পরবর্তীকালে ক্যান্সেল হয়ে যায় আমাদের সাতাশ তারিখ ফেরার কথা ছিল এ মতো অবস্থা আমাদের খুবই আমরা অসুবিধের মধ্যে আছি একুশ তারিখ হোটেল মালিক বলে যে আপনাদের হোটেলে থাকতে দেওয়া যাবে না তো তখন আমরা খুবই বিপাকে পড়ি আমাদের পরিবারের আটজন আছে সবাই মিলে আমরা প্রায় রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম সেই সময় আমরা ডিসির কাছ থেকে পারমিশান করিয়ে লোকাল প্রশাসনের সহায়তা নিয়ে আমরা সিমলা কালীবাড়িতে আছি এখানে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এখানে কোনো গরম জলের ব্যবস্থা নেই আমরা প্রত্যেকে প্রায় অসুস্থ হয়ে পড়ছি এখানে বাচ্চা আমরা অনেকেই এসেছি অনেক মেয়ে আমরা সবাই আছি খুবই অসুবিধার মধ্যে আছি কাছে আমাদের একটাই আবেদন দিদি আমাদের এখান থেকে উদ্ধার করুক যে কোনোভাবে আমাদের রাজ্যে ফেরানোর চেষ্টা করুক আমরা হাওড়া আন্দুলের বাসিন্দা আমরা কুড়ি তারিখে সিমলা আসি সিমলা আসার পর বাইশ তারিখে আমরা জানতে পারি সমস্ত কিছু লকডাউন হয়ে যাচ্ছে বাইশ তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সেই সময় থেকেই আমরা ট্রেন এবং ফ্লাইটের টিকিট কাটা স্টার্ট করি অনলাইনে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সব টিকিটগুলো ক্যান্সেল হয়ে যায় তেইশ তারিখে আমাদের হোটেল মালিক বলেন যে এখানে সমস্ত হোটেল বন্ধ হয়ে যাবে তাই তোমাদের চলে যেতে হবে আমরা সেই অবস্থায় বাইরে বেরিয়ে পড়ি আমরা আটজন আছি আটজন বাইরে বেরিয়ে পড়ার পর আমরা লোকাল পুলিশ স্টেশনে যোগাযোগ করি তারা আমাদের সিমলা কালীবাড়িতে থাকার একটা ব্যবস্থা করে দেয় কিন্তু এই সিমলা কালীবাড়িতে আমরা একটা ঘরে আটজন আছি এখানে কোনো গরম জলের ব্যবস্থা নেই এই ঠান্ডায় আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি ক্রমশ আর আমাদের কাছে পয়সাও খুব সীমিত আছে তাই আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির কাছে একটা আবেদন দিবি তুমি আমাদের যেমন করে হোক পশ্চিমবঙ্গে ফেরার ব্যবস্থা করে দাও নাহলে আমরা এখানে সবাই একে একে অসুস্থ হয়ে পড়ব আপনি যেমন করে হোক আপনার কাছে একটাই আর্জি আমাদের যাই করে পশ্চিমবঙ্গে ফেরত নেওয়ার ব্যবস্থা করুন আমরা হাওড়া জেলার আন্দুলের বাসিন্দা বিগত কুড়ি তারিখে আমরা এই সিমলাতে এসেছি হোটেল এনফিল্ডে ছিলাম ওখানের হোটেল মালিকই আমাদের একদম পুরো টোটালি মিসগাইড করেছে আমরা যখন কুড়ি তারিখে প্রায় রাত্রের দিকে জানতে পারি যে বাইশ তারিখ থেকে লকডাউন শুরু হয়ে যাচ্ছে সেই মুহূর্তে আমরা অনলাইনে দুরন্ততে টিকিট কেটেছি সেই টিকিট বুক ক্যান্সেল হয়ে গেছে তারপরে আমরা ফ্লাইটের টিকিট কেটেছি সেই টিকিটও ক্যান্সেল হয়ে গেছে এরকম আমরা খুবই অসুবিধের মধ্যে আছি তৎক্ষণাৎই আমরা আমাদের পরিবারেরই কয়েকজন ওরা গিয়ে ডিসি অফিস থেকে সিমলা কালীবাড়িতে থাকার জন্য পারমিশন করিয়ে এনেছে এরকম মানে আমরা খুবই অসুবিধের মধ্যে আছি আমরা আটজন আছি এখানে গরম জলের ব্যবস্থা নেই এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা খুবই অসুবিধের মধ্যে আছি মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটাই অনুরোধ দিদি আমাদের যে কোনোভাবে যেন ফেরার বন্দোবস্ত করেন আমরা হাওড়া আন্দুলের বাসিন্দা আমরা কুড়ি তারিখে সিমলা আসি সিমলা আসার পর আমরা জানতে পারি বাইশ তারিখ থেকে দেশের লকডাউন স্টার্ট হয়ে গেছে আমরা তখন থেকেই ট্রেন এবং প্লেনের অনলাইন টিকিট কাটার ব্যবস্থা করি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সমস্ত টিকিটগুলো ক্যান্সেল হয়ে যায় পরে তেইশ তারিখের হোটেল মালিক আমাদের জানায় তেইশ তারিখ থেকে সিমলার সমস্ত হোটেল বন্ধ এবং উনি আমাদের আর রাখতে পারবেন না তাই তেইশ তারিখেই আমাদের বার করে দেন আমরা পরে লোকাল প্রশাসনের দ্বারস্থই ওনারা আমাদেরকে কালীবাড়িতে থাকার একটা ব্যবস্থা করে দেয় সিমলা কালীবাড়িতে কিন্তু আমরা সিমলা কালীবাড়িতে আসার পর ওখানে একটা ঘরে আমরা আটজন মিলে থাকি এবং এখানে প্রচণ্ড ঠান্ডায় এখানে কোনো রকম গরম জলের ব্যবস্থাও নেই তাই আমরা ফান্ডিং আমাদের অনেক সমস্যা হচ্ছে কারণ আমাদের কাছে টাকা পয়সাও বেশি নেই তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের আর্জি যে আপনি যেমন করে হোক আমাদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করুন নালে আমাদের খুব প্রবলেম হচ্ছে আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকব যেন আমরা কোনো মতে যেমনভাবে ভাবে হোক আমরা আমাদের রাজ্যে ফেরত যেতে চাই তারপর

যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট